হলো দাড়ি না রাখলে কি কবিরা গুনা হয় আর যদি যদি কোনো মুসলিম এই অবস্থায় মারা যায় তাহলে কি ওই ব্যক্তি কবিরা গুনা নিয়ে মারা যাবে আল্লাহ তাকে কি ক্ষমা করবেন না তিনটে মাসার উল্লেখ করেছেন প্রথম মাসার হচ্ছে দাড়ি না রাখাটা কবিরা গুনা কি না এ বিষয়ে ওলামা কেরাম এখতলাফ রয়েছে কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এটাকে জুমহুর ওলামা একরাম বা একথা বলতে পারি যে প্রায় সমস্ত ওলামা একরাম এটাকে কবিরা গুনা বলেছেন সুতরাং এটি গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় নম্বর যে মাছলাটি বলেছেন সেটা হলো মানে এই অবস্থায় তিনি কবিরা গুণা আরত অবস্থায় মারা গিয়েছেন যদি অবস্থায় মৃত্যু হয় তাহলে তো নিশ্চয়ই একটা কবিরা গুণা করেছেন কোনো সন্দেহ নেই এটা কিন্তু আল্লাহ রবুল্লা আমিন তাকে ক্ষমা করবেন কি না এটা আল্লাহ রবুল্লা আমিনই সবচেয়ে ভালো জানেন আল্লাহর বান্দাদেরকে অনেকেই আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে দেবেন আর যদি মানে এটা কোনো কারণে হয়ে থাকে অথবা কোনো পরিস্থিতির কারণে হয়ে থাকে তাহলেও আল্লাহ সোহান তালা বান্দাদেরকে মানে বান্দাদের ওঝর থাকলে সে ওজোরকে ক্ষমা করেন আর বান্দা যদি সত্যিকার আল্লাহ রাবুল্লাহ আমির কাছে তবা করে এবং তবা করে আল্লাহ রবুল্লাহামের কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা বান্দাদেরকে সমস্ত গুণা ক্ষমা করে দেবেন এর মধ্যে ইনক্লুডেড এর মধ্যে কবিরা গুণা অন্তর্ভুক্ত কবিরাগুনাকে ক্ষমা করে শুধুমাত্র একমাত্র একটি বিষয়ে আল্লাহ সুবাহন তালা কোরআন একের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন সেটা হচ্ছে আশির কবিল্লাহ আল্লাহ রাবুল আলমীর সাথে শির্ক যদি কোন বান্দা আল্লাহ রাবুল আলমীর সাথে শির করেন তাহলে আল্লাহ সুবাহন তালা তাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সে সত্যিকার তবা করে শির থেকে আল্লাহ রাবুল আলমীর কাছে প্রত্যাবর্তিত না হবেন